আসসালামু আলাইকুম, সবাই তোমরা কেমন আছো? আশা করছি সবাই অনেক ভালো আছো। আমরা গত ক্লাসে স্বরবর্ণ ও পর্যন্ত শিখেছিলাম, তাই না? এবং আমাদের স্বরবর্ণ কিন্তু মোট 11টি। কয়টি বলতো? 11টি। হ্যাঁ, আমরা স্বরবর্ণ 11টি কিন্তু পড়ে ফেলেছি। আজকে আমরা স্বর অ থেকে ও পর্যন্ত আবার একটু শিখে নিব, ঠিক আছে? তাহলে চলো, এবার আমরা সবাই স্বরবর্ণগুলো পড়ব এবং স্বরবর্ণগুলোর উপর হাত ঘুরাবো, ঠিক আছে? বারবার মিসের সাথে বলবে এবং হাত ঘুরাবে। বলো, স্বর অ, স্বর অ, স্বর অ। বলো এবার তোমরা, স্বর আ। বলো বারবার এবং হাত ঘুরাবে বর্ণের উপর, স্বর আ, স্বর আ। বলো এবার তোমরা, রস্যুই, রস্যুই, রস্যুই। বারবার বলো এবং হাত ঘুরাবে, রস্যুই। এবার তোমরা বলো এটা কোন বর্ণ? দীর্ঘই, দীর্ঘই। বলো মিসের সাথে বারবার বলতে থাকবে এবং হাত ঘুরাবে, দীর্ঘই। এবার তোমরা বলো, আবার বলো, রস্য উ, রস্য উ, রস্য উ। এবার তোমরা বলো, দীর্ঘ উ, দীর্ঘ উ। হাত ঘোরাও এবং মুখে বলো বারবার, দীর্ঘ উ। তোমরা বলো, রি, রি, রি। বলো তোমরা এবার এটা কোন বর্ণ? আবার বলো, এ, এ, এ। কোন বর্ণ? ওই। বলো ওই, ওই। বলো তোমরা, আবার বলো, ও, ও। বারবার বলো এবং হাত ঘোরাও, ও। এবার তোমরা বলো, ও, ও, ও। বলো বলো, ও। এবার তোমরা বলো, ওকে। এখন মিস যেই বর্ণগুলো দেখাবো তোমরা সেই বর্ণগুলো বলবে, ঠিক আছে? তোমাদের বলতে হবে। বলো তো এই বর্ণটি কি? এটা কোন বর্ণ? হ্যাঁ, রস্য ই। এটা কোন বর্ণ বলো? স্বর আ। বলো তো এটা কোন বর্ণ? দীর্ঘ। এটা কোন বর্ণ বলো? স্বর অ। এটা, হ্যাঁ, রি। এটা কোন বর্ণ? এ। ভেরি গুড। এটা কোন বর্ণ বলো? রস্য। এটা কোন বর্ণ? দীর্ঘই। বলো তো এটা কোন বর্ণ? ও। এই বর্ণটি ওই।
এটা কোন বর্ণ? ও, ভেরি গুড। দেখো তো তোমরা, মিস এখানে কি করেছি, একটা প্লেটে চাল নিয়ে আমি চালের মধ্যে স্বরবর্ণগুলো রেখে দিয়েছি। ঠিক আছে, তাহলে চলো আমরা এখান থেকে স্বরবর্ণগুলো একটা একটা করে নেই এবং আমরা সিরিয়ালি বসিয়ে দিব। ঠিক আছে, তাহলে চলো আমরা চাল থেকে স্বরবর্ণগুলো খুঁজে বের করি। প্রথমে কোন স্বরবর্ণটি হবে বলো তো? প্রথমে স্বরবর্ণের প্রথমে কোন বর্ণটি আসে? প্রথমে স্বর অ। হ্যাঁ, আমরা এখন স্বর অটা খুঁজবো। দেখি তো এখানে স্বর অটা কোথায়, তোমরাও আমার সাথে খুঁজে বের করো। হ্যাঁ, পেয়ে গিয়েছি স্বর অ। আমরা প্রথমে স্বর অটা বসিয়ে দিব। এরপর বলো তো স্বর অর পরে কোন বর্ণ হবে? আ। বলো স্বর আ, আমার সাথে বলতে থাকবে। ঠিক আছে, বলো স্বর আ। এই তো আমরা পেয়ে গিয়েছি স্বর আ। তাহলে এটাও স্বর অর পরে স্বর আ রেখে দিলাম। এরপর কোন বর্ণটি হবে বলো তো? স্বর অর পরে রস্যই। হ্যাঁ, চলো তো আমরা রস্যইটা খুঁজি। কোথায় রস্যই আছে, কোথায় রস্যই আছে, বলো রস্যই। বলো বলো, বলতে থাকো, তাহলে রস্যইটা চলে আসবে। এই তো চলে এসেছে রস্যই। আমরা রস্যইটা এখানে বসিয়ে দিব। এরপর কোন বর্ণ হয় বলো তো রস্যইর পরে? দীর্ঘই। হ্যাঁ, দীর্ঘই। এই তো পেয়ে গিয়েছি দীর্ঘই। তারপর কোন বর্ণ আসবে বলো দীর্ঘইর পর? রস্য। ভেরি গুড, আমরা রস্য উটা বলতে থাকবো আর রস্য উটা চলে আসবে। বলো রস্য উ। এই তো পেয়ে গিয়েছি রস্য উ। তারপর কোন বর্ণটি আসবে? হ্যাঁ, দীর্ঘ। বলো বলো, বলতে থাকো, দীর্ঘ উটা কোথায়, আমরা দীর্ঘ উটা খুঁজবো। দীর্ঘ উ, দীর্ঘ উ, দীর্ঘ উটা কোথায় গিয়েছে, দীর্ঘটা কোথায় গেল বলো তো? এই তো পেয়ে গিয়েছি দীর্ঘ। এখানে বসবে দীর্ঘটা, তাই না? তারপর কোন বর্ণ? হ্যাঁ, এই তো রি। দীর্ঘর পরে কোন বর্ণ হবে? রি। এরপর কোন বর্ণ বলো তো? এ। হ্যাঁ, এই তো পেয়ে গিয়েছি এ। এ, এটা আমরা এখানে বসিয়ে দিব। তারপর এরপরে কোন বর্ণ হয় বলো? এ। হ্যাঁ, ওই, ওইটা আমরা এইখানে বসিয়ে দিব। ঠিক আছে, তারপর ওই এর পরে কোন বর্ণ হয়? ও। এই তো ও পেয়ে গিয়েছি। এরপর সর্বশেষ কোন বর্ণটি হবে? ও, ওটা সবার শেষে আমরা দিয়ে দিব। ঠিক আছে, তাহলে তোমরা সবাই বলো আমার সাথে, স্বর অ, স্বর আ, রস্য ই, দীর্ঘ ই, রস্য উ, দীর্ঘ উ, রি, এ, ওই, ও, ও। চলো আমরা এখন এই এলোমেলো বর্ণগুলো সাজিয়ে ফেলি। প্রথমে কোন বর্ণ আসবে মিসের সাথে বলবে, বলো প্রথমে কোন বর্ণটি আসবে? স্বর অ। আমরা স্বর অটা খুঁজে বের করব। বলো স্বর অ, তোমরা বলতে থাকো স্বর অ, স্বর অ। তারপর কোন বর্ণটি আসবে? স্বর আ। বলো স্বর আ। এরপর রস্যই, রস্যই। এরপর দীর্ঘই,
দীর্ঘইর পরে বলো কোন বর্ণটি হবে, বলো বলো। হ্যাঁ, আমরা খুঁজে বের করছি কোন বর্ণটি হবে। রস্য উ, এই তো রস্য উ। তারপর দীর্ঘ উ, দীর্ঘর পরে রি। তারপর কোন বর্ণটি হবে, এ। এরপর ঐ, এরপর ও। তারপর বলো কোন বর্ণ হবে সর্বশেষ। হ্যাঁ, ও। তাহলে সবাই আবার বলো আমার সাথে, স্বর অ, স্বর আ, রস্য ই, দীর্ঘ ই, রস্য উ, দীর্ঘ উ, রি, এ, ওই, ও, ও। এবার তোমরা বলো। ভেরি গুড। স্বরবর্ণ দিয়ে কোন কোন শব্দগুলো হয় তোমাদের সবাইকে মনে আছে? চলো আমরা তাহলে আবার দেখে আসি স্বরবর্ণ দিয়ে কোন কোন শব্দগুলো হয়, ঠিক আছে? বলো তো, স্বর অ দিয়ে কি হয়? ওলি। বলো, স্বর অ দিয়ে ওলি। স্বর আ দিয়ে আম। বলো, স্বর আ দিয়ে, রস্য ই দিয়ে ইঁদুর। রস্য ই দিয়ে দীর্ঘ ই দিয়ে কি পাখি বলো? ঈগল। দীর্ঘ ই দিয়ে, রস্য উ দিয়ে উট। রস্য উ দিয়ে দীর্ঘ উ দিয়ে উর্মি। দীর্ঘ উ দিয়ে রি দিয়ে রিজু। রি দিয়ে রিজু। এতে এক তারা। এতে এক তারা। এতে ওই দিয়ে, ওই দিয়ে ঐক্য। ওই দিয়ে ও দিয়ে ওজন। ও দিয়ে ও দিয়ে ঔষধ। ও দিয়ে ওকে। মিস এখন তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি কিভাবে স্বরবর্ণগুলো লিখবে, ঠিক আছে? মনোযোগ দিয়ে দেখো মিস কিভাবে লিখছি। প্রথম বর্ণটি কি? স্বর অ। আমরা প্রথমে একটা মাত্রা দিব বড় করে, তারপর এভাবে গোল করে এনে এই দাগের সাথে মিলিয়ে এইভাবে লিখব। কি হলো? স্বর অ। বলো সবাই, স্বর অ। তারপর কি বলো তো? স্বর আ, স্বর আ। গোল করে এনে স্বর লিখব প্রথমে, তারপর এভাবে একটা দাগ টেনে দিব। কি হলো? স্বর আ। তারপর কি বলো তো? রস্যই। মাত্রা দিব গোল করে এনে এভাবে দিয়ে একটা ঝুঁটি দিয়ে দিব। কি হলো? রস্যই। তারপর কি বলো তো? দীর্ঘই। এইভাবে একটা গোল করে এনে এইভাবে দিয়ে আর একটা ঝুঁটি দিয়ে দিব, দীর্ঘই।
এরপর কি হবে বলো তো? দীর্ঘইর পর হ্রস্ব উ, প্রথমে মাত্রা ছয়ের মতো করে এনে এভাবে একটা ঝুঁটি, হ্রস্ব উ, তারপর দীর্ঘ উ, মাত্রা হ্রস্ব উ লিখে এরকম আরেকটা পা দিয়ে দিব, দুটো পা হবে তাই না? হ্রস্ব উ দীর্ঘ উ, রি, প্রথমে এইভাবে করে দিব, তারপর এভাবে এনে রি, এ, মনে আছে এ কিভাবে লিখবো? প্রথমে একটা উল্টো এক এনে এক দিয়ে এইভাবে করে রি এ ওই, উল্টো এক সোজা দাগ ঢেউয়ের মতো দিয়ে আরেকটা ঝুঁটি দিয়ে দিব, রি এ ওই ও, তিন দিয়ে দিব তাই না? প্রথমে উল্টো এক, তারপর নিচে একটা তিন দিয়ে দিব, ওই ও ও, দেখেছো? তোমরা বাসায় এভাবে প্র্যাকটিস করবে বারবার, ঠিক আছে? তোমরা কিন্তু লেখার সময় ঘরে যে চাল আছে, বাসায় আম্মুকে বললে চাল দিলে তোমরা ওই চালের উপর কিন্তু হাত ঘুরিয়ে লিখতে পারো, ঠিক আছে? মিস দেখিয়ে দিচ্ছি একবার, যেমন তোমরা স্বর অ লিখবে, হাত ঘুরিয়ে এভাবে স্বর অ, ঠিক আছে? এভাবে হাত ঘুরিয়ে ঘুরিয়ে প্র্যাকটিস করবে, স্বর আ লিখবে, স্বর আ, তারপর আবার লিখবে হ্রস্ব ই, এভাবে হাত ঘুরিয়ে লিখবে হ্রস্ব ই। বাসায় এভাবে চাল অথবা ডাল দিয়ে তোমরা স্বরবর্ণগুলো লেখার প্র্যাকটিস করবে, ঠিক আছে? বাড়িতে যে কাজগুলো করবে মিস এখন সেগুলো দেখিয়ে দিচ্ছি। বাংলা ওয়ার্ড বুক থেকে, মজায় মজায় বাংলা অনুশীলন থেকে পৃষ্ঠা নাম্বার 41-এ বর্ণের সাথে সম্পর্কিত সঠিক ছবিটি দাগ টেনে মিল করো। বর্ণগুলো আছে, এই বর্ণগুলোর সাথে যেই যেই শব্দগুলো হবে সেই শব্দগুলোর সাথে আমরা মিলকরণ করব, ঠিক আছে? যেমন স্বর অ আছে, এখানে কোন শব্দটির সাথে স্বর অ হয় বলো তো? হ্যাঁ, এই তো ওলি, স্বর অতে ওলি, আমরা এভাবে দাগ টেনে দিব, ঠিক আছে? স্বর আতে কি হয় বলো তো? এখানে কোন শব্দটি হয় স্বর আতে? হ্যাঁ, আম, স্বর আতে আম। এভাবে পৃষ্ঠা নাম্বার 41 এবং পৃষ্ঠা নাম্বার 42 করে ফেলবে। পৃষ্ঠা নাম্বার 46-এ একই রকম বর্ণগুলো দাগ টেনে মিল করো। এখানে এই পাশে যে বর্ণগুলো আছে এই পাশে সেই বর্ণগুলোর সাথে আমরা মিলকরণ করব। 46 এবং 47 পৃষ্ঠা করে ফেলবে। স্বর অর সাথে কোন বর্ণ হবে এখানে বলো? স্বর অ, দাগ টেনে দিবে, ঠিক আছে? 46-47 করে ফেলবে। এবং এরকম একটা কপিতে তোমরা স্বর থেকে ও পর্যন্ত লিখে ফেলবে, কেমন? এই কাজগুলো করে মিসকে পাঠিয়ে দিবে। আশা করছি তোমাদের সবার আজকে ক্লাসটি অনেক ভালো লেগেছে। বাসায় এভাবে মজায় মজায় খেলতে খেলতে পড়াশোনা করবে এবং স্বরবর্ণগুলো সব শিখে ফেলবে। আজকে মিস যে কাজগুলো দিয়েছি সেগুলো সুন্দর করে বাসায় করে ফেলবে এবং মিসকে পাঠিয়ে দিবে। তাহলে সবাই ভালো থেকো, আবার তোমাদের সাথে দেখা হবে। আল্লাহ হাফেজ।